আসসালামু আলাইকুম জেনিস কিচেনের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চালের গুঁড়ি ছাড়াই কিভাবে চিতই পিঠা বানানো যায় সেটা চালের গুঁড়া ছাড়াও যে ভালো চিতুই পিঠা বানানো যায় তা আপনারা না দেখলে বুঝবেন না খেতেও যেমন টেস্টি হয় বানানো খুবই সহজ চলেন তাহলে দেখে নেই তৈরি করবো চালের গুঁড়া ছাড়াই চিতুই পিঠা আর এটা তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে রেসিপি ভালো লাগলে অবশ্যই রেসিপি শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শুরু করা যাক তাহলে এখানে আমি একটা ব্যালেন্ডার নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিব এক কাপ সুজি মেজারমেন্ট কাপের এক কাপ সুজি দিয়ে দিব তারপর আমি এখানে দিয়ে দিব তিন চামচ চিনি চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন এখানে চিনি ছাড়া লবণও দেওয়া যাবে দিয়ে দিলাম ইস্ট হাফ চামচ ইস্ট তারপর আমি এখানে দিয়ে দিব সামান্য একটু বেকিং সোডা এখানে বেকিং পাউডারও ব্যবহার করা যাবে তখন এক চামচ দিতে হবে তারপর এখানে আমি দিয়ে দিব সামান্য একটু লবণ তো এখানে ইস্টটা পিঠাটাকে নরম করবে আর বেকিং সোডাটা এটাকে ফুলতে সামান্য একটু ফুলতে সাহায্য করবে এই দেয়া দেওয়া হয় এখানে আমি দিয়ে দিব আধা কাপ দুধ আমার যতটুকু দুধ লাগবে ততটুকুই আমি এখানে দিব এখন আমি এক মিনিটের মতো একটু ব্ল্যান্ড করে নিয়েছি এখন আমি এখানে আরও এক কাপ দুধ দিয়ে দিব দিয়ে ব্ল্যান্ড করে নিব তো এক কাপ দুধ দিয়ে আমি ব্ল্যান্ড করে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিব আধা কাপ ময়দা ময়দা দিয়ে আমি আরও আরও এক কাপ দুধ দিয়ে এটাকে ভালোভাবে ব্ল্যান্ড করে নেবো সব মিলে আমি এটাকে ব্ল্যান্ড করেছি চার পাঁচ মিনিট তো কনসিস্টেন্সিটা এরকম রাখতে হবে তো এখন আমি এটা অন্য একটা বাটিতে ঢেলে নেব বেশিক্ষণ ধরে ব্ল্যান্ড করার কারণ হলো এটার ভিতরে বাতাস ফর্ম করবে তাহলে পিঠাটা ভালো হবে আর আপনারা এখানে চিনি ছাড়া লবণও ব্যবহার করতে পারেন তো এখন আমি এটা দিয়ে মেজারমেন্ট করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মেজারমেন্ট করে পিঠাটা তৈরি করতে পারেন এতে কোনো সমস্যা নাই যা যার ব্যাপার তো পিঠা তৈরির ক্ষেত্রে সব সবসময় মাথায় রাখতে হবে চুলার জালটা তো চুলার জালটা আমি মিডিয়াম লো রেখেছি এই তাপে আমি সবগুলো পিঠা ভেজে নিব চুলায় চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি মেজারমেন্ট করা ব্যাটারটা এখানে দিয়ে দিলাম সবগুলো পিঠা আমি এই মেজারমেন্ট কাপ দিয়ে মেপে ভেজে নিব তো প্রথমবার পিঠাটা হতে আমার সময় এক মিনিটের মতো লাগবে কারণ কড়াইটা আমি গরম করে নিয়ে নি দেখেন কয়েক সেকেন্ডের মধ্যে পিঠার সাইড হতে শুরু করেছে সেটা দেখাই যাচ্ছে তো আমার পিঠাটা হয়ে গিয়েছে তবে এক মিনিটের কম সময় লেগেছে এখানে এখন আমি এটা উঠিয়ে নিব। পিঠার এক সাইডটা এরকম নিচের সাইডটা এরকম লালচে হবে আর ওপরেরটা সাদা থাকবে এভাবে করে আমি বাকিগুলো ভেজে নিব। তো পিঠাটা উঠিয়ে এরকম একটা জালের জালির উপর রাখতে হবে অথবা কাপড়ের উপরও রাখতে পারেন দেখেন পিঠার ভিতরটা কত সুন্দর হয়েছে অনেক সফট হয়েছে পিঠাটা এখন আমি আরেকটা পিঠা দিয়ে দিব তো আমি একই মেজারমেন্টে সবগুলো পিঠা বানিয়ে নিব। দেখেন পিঠাটা আমার হয়ে আসছে পর থেকে কয়েক সেকেন্ডের মধ্যেই পিঠাগুলো হয়ে যাবে এখন আমি এটা উঠিয়ে নেব এভাবে করে আমি সবগুলো ভেজে নিব। সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি এখানে আমি জাল কমানো বাড়ানো করিনি একই জালে সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি দেখেন কতটা সফট হয়েছে পিঠাটা নিচ থেকে এরকমই হবে দেখেন আমি একটু বাঁকা করে দেখাচ্ছি অনেক সফট হয়েছে এখন আমি এটা সাজিয়ে দেব তো সাজানোর কিছু নেই একটা করে পিঠা এভাবে করে রাখবেন রাউন্ড রাউন্ড করে ব্যাস সাজানো হয়ে গিয়েছে মাঝখানে আমি একটা চাটনি দিয়ে দিলাম আপনারা যেভাবে ইচ্ছে খেতে পারেন মুরগির মাংস ধনেপাতার চাটনি সরিষার চাটনি যেভাবে পিঠা খেতে হয় সেভাবেই খাবেন আর রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার এখানে ব্ল্যান্ড করতে সব মিলিয়ে দুধ লেগেছে আড়াই কাপ তবে এখানে দুধের বদলে পানীয় ব্যবহার করা যাবে তো ফ্রেন্ডস আজকের জন্য এ পর্যন্তই আল্লাহ হাফেজ